ধন্নী মেয়ের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজ মহানবমী, সকলকে জানাই নবমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। একদম সকাল থেকেই তোমাদের সাথে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে যাব মায়ের কাছে, আমরা চলে যাব বলে আমাদের সুন্দর মনটা একটু খারাপ, সে কারোর সাথে কথা বলবে না, আমাদেরকে টাটাও করবে না। তাই ওর মন খারাপ না বাড়িয়ে আমি আর রিজু যাব আজকে ও বাড়িতে। আজকে আমরা ও বাড়িতেই থাকবো, কালকে আবার বাড়ি ফিরবো। চলো, বেরিয়ে পড়েছি, আবার দেখা হচ্ছে মায়ের বাড়িতে গিয়ে। মায়ের বাড়ি চলে এসেছি। আগের দিনই তোমাদের বোন ভাইকে দেখিয়েছিলাম, আর একজন যে আছে সে আমার বোনের বান্ধবী, আমার বোনের থেকে কম কিছু নয়। ওর সাথেই কন্টিনিউ গল্প করে চলেছি, অনেকদিন পরে দেখা, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওটা ম্যাডাম কিছু বলুন, বহুদিন পর জামাই বাড়িতে আসবে, আর তার উপরে আবার নবমী, তাই মটন রান্না হচ্ছে, আর এদিকে চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে রান্না হচ্ছে। আর প্রিয়াঙ্কার জন্য আমি একটা গিফট এনেছিলাম শিলং থেকে, সেটাই আমি এবার ওকে দেব, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই জানো ব্লগটাকে তোমাদের অরিজিতা শুট করলো তো। আমি কি সেলফি মোডটা অন করে নেব, কি বলবো, তোমার একটা সাজেশন দেব, মাঝে মাঝে বলি লোকে 5 মিনিটের মধ্যে ভিডিও যায়, 10 মিনিট ধরে কেউ লেন্দি কেউ দেখবে না। গল্প করা কমপ্লিট, এবার খেতে বসতে হবে। আজকে কলা পাতাতেই খাবার আয়োজনটা করা হয়েছে, রান্না হয়েছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর মটন। যাবো এদিকে আমি, এই রান্নাটাই আজকে আমরা দুপুরবেলা খাবো। তাহলে চলো খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করে দিই, অনেকটা বেলাও হয়ে গেল, সঙ্গে থাকো আর দেখতে থাকো। কত অপমান সহ্য করতে হয় জানিস, আমরা বিশালে গিয়ে ভিডিও করতে যাই না, বাস 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 আনুমা আমি তো ভাবনা হয়েছি।
তো ট্যাপ করে দেবে গো না একটা ফোন করে নি কোথায় ধরবে ভালো করে ফোন না কোথায় ট্যাপ করব এখানে এখানে কি করব ফোকাস হ্যাঁ হ্যালো ঠিক আছে আমাদের এই যে আলু আছে বড় একটা আরে বড় আলু আছে ভিতরে না বন্ধ করো ফোকাসই হচ্ছে না ফোনটাতে একদম ফোকাস হচ্ছে না রে দাদা খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে নেব কারণ বিকেলে আবার ঠাকুর দেখা আছে তাহলে চলো দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে মা ভাই বোন রিজু আর আমি এসেছি ঠাকুর দেখতে প্রত্যেকটা পুজো প্যান্ডেল ঘুরে ঘুরেই ঠাকুর দেখা মায়ের যেহেতু একটু হাঁটতে প্রবলেম আছে সেজন্য বেশি ঠাকুর আজকে আমরা দেখব না অল্প বিস্তর কিছু ঠাকুর দেখে বাড়ি ফিরে যাব সেই সঙ্গে ধন্যবাদ জানাই চন্দ্রঘাটে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতকে সকলের উদ্দেশ্যে সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের পরিমাণ করতে সঠিক ও সুন্দর করে তুলবে এই প্যান্ডেলটা শেষ এটা দেখেই আমরা এবার বাড়ি ফিরব মায়ের শরীরটা অতটা ঠিক ভালো নয় সেজন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা খুব ছোট্ট এবং সিম্পল ছিল তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আবারও সকলকে জানাই মহানবমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর অবশ্যই জানিও আমাদের কেমন লাগছে আমার বোনকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই এন্ড করলাম সকলে খুব ভালো থেকো